হ্যাঁ ওয়াসাপ, কি অবস্থা? সবাই সবাই ভালো আছে? তো আজকে আমরা একটু যাচ্ছি হচ্ছে একটু রাজধানী মার্কেটে আমরা শপিং করার জন্য, এবং সেই সাথে শপিং করা শেষ হলে আমরা একটু ভূয়াপাড়া যাবো নানিদের বাসায়। তো ভূয়াপাড়ার এখানে টুকটাক ঘোরাঘুরি করব, এবং যদি কোনো খাবারের কোনো আইটেম যদি আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই সেটা খাবো, খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দেখাবো। তো দেরি না করে আমরা যাই, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন যে আমরা কি কি করি আজকে সারাদিন টুকটাক। এটা অলমোস্ট সারাদিনই লেগে যাবে আজকে ডেটা, তো লেটস গো। আমরা রাজধানী মার্কেটে চলে আসছি, আসার পরে এখন আমরা দোকানে যাব। আমার ছোট দুটা মামাতো বোন আছে এবং ছোট আরেকটা আছে, আমি তিনটা মামাতো বোন আছে, তাদের জন্য কিছু শপিং করব, ড্রেস কিনবো। তো আম্মু দেখতেছে দোকানে যে কোন ড্রেসটা ভালো লাগে, তো পরিশেষে আমাদের তিনটা ড্রেস ভালো লাগছে, আমরা তারপরে তিনটা ড্রেস কিনে আমরা মানে ভূয়াপাড়ার দিকে যাব। তো যাওয়ার সময় একটা পর্যায়ে মতিঝিলতে আমরা যাচ্ছি, তখন একটা লিখ আমাদের সামনে পড়লো, সেটা হচ্ছে স্বাগতম ক্যাশলেস বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। তো অনেকটা শাক দিয়ে মাছ ঢাকা বা মাছ দিয়ে শাক ঢাকা। সো গাইস, আমরা এই তো মাত্র চলে আসলাম ভূয়াপাড়ায়, নানির বাসায় গেছিলাম, এখন একটু বের হলাম হাঁটাহাঁটি করার জন্য। আর ও হচ্ছে আমার ভাইকনা, ঠিক আছে, মা ভাই সম্পর্ক। হ্যাঁ, আমরা মা ভাই সম্পর্ক, কিন্তু বয়স হয়তো এভারেজে মামা থেকে অনেকই ছোট। আচ্ছা, ও কিন্তু ভালো ইয়া করে, শুট করে, আর ফেসবুক পেজের নাম কি? আচ্ছা, যারা হচ্ছে কাপজাব 07, মানে হচ্ছে এটা এখানে কি কি ভিডিও হয়? এখানে আপনার শিক্ষণীয় ভিডিও হচ্ছে, হ্যাঁ, এডুকেশন টাইপ ভিডিও গুলো হচ্ছে, এবং সমাজের যে চরিত্র গুলা এখানে তুলে ধরা হয়েছে ভিডিওর মাধ্যমে। আচ্ছা, যারা পছন্দ করেন এইসব ভিডিও তো ওর পেজটা ঘুরে আসতে পারেন, ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব না, তো কাপজাব 07। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কই যাওয়া যায়? আচ্ছা, এখন আমরা একটু বনশ্রী থেকে একটু ঘোরাঘুরি করবো। এই যে আমরা এখন এখানে আসি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কত প্রশস্ত এলাকা। বাট ভাই, আমরা যেহেতু পুরান ঢাকায় থাকি, পুরান ঢাকায় ভাই এত প্রশস্ত এলাকা নাই, এটা যেহেতু বনশ্রী এলাকা, বনশ্রীকে অনেক জায়গা আছে, ইভেন আফতাবনগরের বেশি আছে, রাইট? বেশি জায়গা। আচ্ছা, আফতাবনগরে কিন্তু আরও বেশি আছে প্লেসগুলো। আচ্ছা, নিরিবিলি এলাকা, তাই তো? কিন্তু আমাদের এরিয়াগুলো কিন্তু খাবারের জন্য বিখ্যাত। ওকে, সো এই তো আমরা এখন একটু ঘোরাঘুরি করবো, সো আমাদের সাথেই থাকেন, দেখি কত দূর কি করা যায়। কি এটা? হ্যাঁ, মাহফিলের জন্য কি ইয়া হেল্প সব সাহায্য নিতে সবার কাছ থেকে? আচ্ছা আচ্ছা, আসবে কে মাহফিল, আসবে কে? আচ্ছা, তুমি কি মাদ্রাসা কি এটা? মাদ্রাসা কোথায়? মাঠের দিকে। ও আচ্ছা আচ্ছা, তুমি কি মাদ্রাসে পড়ো? হ্যাঁ, কিসে পড়ো এবার? হ্যাঁ, নাজিরায় পড়ো। আচ্ছা ঠিক আছে, ধরো আলামিন, কেমন লাগতেছে? প্রায় তোর সাথে আমার প্রায় চার পাঁচ মাস পর দেখা, না? তার মানে হচ্ছে আমি এই এরিয়াতে প্রায় আজকে পাঁচ মাস পর আসছি আমি এখানে। তো এখানে এলাকা, আচ্ছা এটা নানিবাড়ি এরিয়া, তো এই কারণে হচ্ছে আসা হয় না। আমার বাড়ি হচ্ছে পুরান ঢাকা, এটা আপনারা সবাই জানেন আর কি। তো এই তো এখন আমরা কই যাবো, ভূতের বাড়ি? হ্যাঁ, আমরা তো সচরাচর হাইটা ঘুরি না, সবসময় বাইক দিয়ে ঘোরা হয়, কিন্তু আজকে আমরা চেষ্টা করতেছি হাঁটার জন্য। হ্যাঁ, হাঁটার জন্য গাইজ, ওর হচ্ছে বাইক নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা হলো মেইন কথা, সমস্যা ওর হচ্ছে বাইক নষ্ট হয়ে গেছে, এই কারণে হচ্ছে আমরা আচ্ছা ওই জায়গায় সামনে চা আছে, চা খাওয়াবি? ও আচ্ছা, আমি তোকে এড়িয়ে আইসি, হ্যাঁ তোরে আমার খাই দিব। ইনকাম করে ও? আচ্ছা, ইনকাম করে অনেক, হ্যাঁ ইনকাম করে, আমি কোনো ইনকাম নাই। হ্যাঁ, ও ইনকাম নাই, ম্যানেজার। হ্যাঁ, কিন্তু ওর বাপের অনেক আছে, অনেক আছে, কিন্তু বাপের থাকা মানে ছেলে থাকা নয়, বাপের ট্যাগার ট্যাগা, কোনো ট্যাগার কোনো কমতি নেই। আচ্ছা, হোন হোন, তোর বাপে এই এরিয়ায় কয়টা বাড়ি করছে? রিকো যেকটা বাড়ি করছে, বাড়ির তলে, বাড়ির উপরে একটাও না, সব আছে গাইস। ও কিন্তু অনেক ইয়া করে, ঠিক আছে, কিপটা টাইপের আছে। আচ্ছা, এবার তুই আমার চা খাওয়াবি? তুই খাবি চা, খাওয়াবি। আচ্ছা ঠিক আছে, আমি তো রেখা আমি যাচ্ছি, ছোট ক্লাস সিটি। কত করে মামা? এডি একসময় সবাই খেয়েছে, ঠিক আছে, যারা যারা 19 শতকের পোলা পাইন তারা কিন্তু এগুলো বেশি খেয়েছে। কি মা, যারা 19 শতকের পোলা পাইন এগুলো বেশি খেয়েছে না? আজ থেকে 10-12 বছর আগে এমন না, কম চলে না? তাই এখন বেশি চলে? তাহলে মামা আমাকে দুইটা দেন, ইয়ে নাই ঘোরার, ইয়া নাই, দেই ভাই একটু দিই। কোনটা কোনটা কত বললে মামা? বড়টা দিবেন? দেন বড়টা দেন,
আচ্ছা দেখি কোনটা পরে বাইকে কোনটা আছে, দুইটা নেবো দুইবার ঘুরাবো। আচ্ছা খুশি হয়েছ? হ্যাঁ তিনটা না, তিনটা। আচ্ছা কে কে খায় নাই, তুমি খাবা? হ্যাঁ আচ্ছা ওর একটা দেন, দেন ওরা দেন, নাও ধরো আমি দিচ্ছি, এটা তোমার দিচ্ছি, নাও খাও, লজ্জা পাও কেন? তাহলে পামু কাটা মামু চারটা ডোলা না, তিন না মামু। আচ্ছা আইসক্রিম তো আরেকটা নিবো, তাহলে আরেকটা ঘুরামু। আচ্ছা দাঁড়া এবার গুন্ডা পড়তে পারে। আচ্ছা ঠিক আছে লো আনা মিল, হ্যাঁ তাহলে আরো দুইটা পাবো না আমি, আরো না হ্যাঁ আর দুইটা পাবো, ঠিক আছে দেন। কত এ মামা তোমার, তোমার তো লস হয়ে যাবে, হ্যাঁ খালি তিন পড়তেছে মামার, খালি লস হয়েছে। ঠিক আছে মামা ওটা দেন তো, করে ঠান্ডা তুমি দাও বিল দাও বোধ দেয় খাই লই আমি। মাইয়া ভাইয়া তো ভাইয়া তুমি এদিকে যাইতে পারো না, আমি কিন্তু জব করে দেবো ভিডিওতে। তারপর সারাদিন ঘোরাঘুরি শেষে আমাদের ভুয়াপাড়ার এখানে মামা হচ্ছে খুবই মজা চটপুরি বিক্রি করে, তো তার কাছে চলে আসছি। আমি যতবারই ভুয়াপাড়া আসি না কেন এই মামার হচ্ছে চটপুরিটা আমি খাই, কারণ এই ওনার চটপুরির মধ্যে আসলে এক ধরনের অন্যরকম টেস্টি রয়েছে এবং ওনার বানানোর কৌশল অন্যরকম। কারণ আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে ওনারা উনি আসলে কীভাবে চটপুরিটা বানায়, সেই সাথে কিন্তু ওনার যে দোকানটা সেটাও ভুয়াপাড়াই আছে, বাট লোকেশনটা আসলে আমি বলতে পারতেছি না। তো যাই হোক এই তো চটপুটি, চটপুটির মধ্যে আবার একটা জিনিস দিবে যেটা আপনারা এখনই দেখতে পাবেন, এই দেখেন ফুচকা দিছে, আরও একটা জিনিস দিবে। আচ্ছা ডিম তো দিয়েছে, সাথে আর একটা জিনিস দিবে, এই তো এই যে সেই স্পেশাল জিনিস যেটা হচ্ছে নুডলস, চটপুটির মধ্যেই সে নুডলস দিয়ে দেয়, এটা তার একটা বিশেষত্ব। তো তারপর হচ্ছে চটপুটিটা আসলে খুবই মজার, খুবই টেস্টি, এই যে চটপুটিটা দেখতে পাচ্ছেন চটপুটির সাথে নুডলস মিক্স করা, ফাইনালি খুবই মজা। তো তারপর আমরা সরাসরি নানিকে নিয়ে হসপিটালে চলে আসছি, কারণ নানি আমার একটু অসুস্থ, তো যে কারণে হসপিটালে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টে নিয়ে জন্য চলে আসছি, তাকে দেখানোর পরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। সো এই ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।